চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় আট ভগ্নাংশ এর 98 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি 98 পৃষ্ঠাতে কি কি রয়েছে। 8.7 ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। একটি প্রশ্ন, ক বোতলে 2 এর 1 লিটার এবং খ বোতলে 3 এর 1 লিটার পানি রয়েছে। বোতল দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে? রেজা বলছে, এখানে আমরা সর্বমোট পরিমাণ নির্ণয় করছি, তাই এখানে 2 এর 1 এবং 3 এর 1 যোগ করতে হবে, অর্থাৎ এখানে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে রাখি, অর্থাৎ যোগ করতে হবে। এবারে আসো এখানে লক্ষ্য করি, এখানে একটি কাগজকে ভাঁজ করে রং করে দেখানো হয়েছে 2 এর 1, আর এখানে 3 এর 1, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। গাণিতিক বাক্যে 2 এর 1 যোগ 3 এর 1, তাহলে হিসাবটি কেমন হয়? আমরা এখানে দেখো, এখানে আছে 3 ভাগ, সুতরাং এই যে 2 ভাগ আছে, প্রতি ভাগকে যদি আমরা 3 ভাগ করে ভাগ করে নেই, অর্থাৎ এই অংশটাকেও 3 ভাগ করলাম, এই অংশটাকেও 3 ভাগ করলাম, তাহলে ভাগ হবে 1, 2, 3, 4, 5, 6। আবার এখানে আছে 3 ভাগ আর এখানে 2 ভাগ, যেহেতু আমরা এই 2 দিয়ে যদি প্রত্যেকটা ভাগকে 2 ভাগ করি, তাহলে এখানেও হবে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6 ভাগ হবে। তাহলে উভয় পাশে উভয় কাগজে দেখলাম যে আমরা 6 ভাগ করতে পেরেছি। তাহলে এখানে পাওয়া গেল 6 ভাগের 3 ভাগ আর এখানে পাওয়া যায় 6 ভাগের 2 ভাগ। তাহলে আমরা এখানে হিসাবটা করি, 2 ভাগের 1 ভাগ যোগ 3 ভাগের 1 ভাগ সমান হলো 6 ভাগের 3 ভাগ। এখানে যা করা হয়েছে, 6 ভাগের 3 ভাগ যোগ এখানে হলো 6 ভাগের 2 ভাগ, 6 ভাগের 2 ভাগ। তাহলে 6 ভাগের 3 ভাগ আর 6 ভাগের 2 ভাগ মিলিয়ে হয় 6 ভাগের 5 ভাগ, অর্থাৎ 3 আর 2 হলো 5। তাহলে আমরা এখানে পাবো 6 ভাগের 5 ভাগ, খালি ঘরে হবে 6 ভাগের 5 ভাগ। অর্থাৎ আমরা যদি এখানে 6 লিখি, তাহলে উপরে লিখব 5, 6 ভাগের 5 ভাগ। আমাদের এখানে ভাগ চিহ্ন দিতে হবে একটি দাগ দিয়ে। আমরা এভাবে যদি দাগটা বোঝাই, এরকম ভাবে যদি বুঝিয়ে দেই যে এটা এটা হলো সেই দাগ, অর্থাৎ উপরে 5 নিচে 6, তাহলে আসো দেখি নিচে কি বলা হয়েছে। ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে যোগ করার ক্ষেত্রে প্রথমে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপর যোগ করতে হবে। তাহলে যোগ করার নিয়মে আমরা জানলাম যে ভিন্ন হর বিশিষ্ট হলে আগে হরগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে
রূপান্তর করে নিতে হবে, তারপর যোগ করতে হবে। সেক্ষেত্রে আমরা আগের পাঠগুলোতে আমরা এখানে সমাহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করেছি, ঠিক একই রকম এখানে সমাহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপর যোগ করতে হবে। তাহলে আসো আমরা এই সংখ্যাগুলো যোগ করি। এখানে লক্ষ্য করো, সমাহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমাদের যা করতে হবে তা হলো চার এবং তিন এর লসাগু নির্ণয় করতে হবে। আর লসাগু নির্ণয় করার জন্য আমাদের যা করতে হয় তা হলো এদের গুণিতক বের করে দেখতে হবে যে গুণিতকগুলোর মধ্যে কোনটিতে সর্বার আগে দুইটির মধ্যেই কোন গুণিতকটি আছে, অর্থাৎ কমন আছে। যেমন চারের গুণিতক আমরা যদি লিখি, চার একে চার, চার দুগুণে আট, চার তিনে বারো, চার চারে ষোল। আবার তিনের গুণিতকগুলো যদি লিখি, তিন একে তিন, তিন দ্বিগুণে ছয়, তিন তিনে নয়, তিন চারে বারো, তিন চারে বারো, তিন পাঁচ পনেরো। এখানে লক্ষ্য করো যে এখানে বারো আছে, আবার এখানেও বারো আছে শুরুতেই, অর্থাৎ সর্বপ্রথম বা সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতক হলো বারো। তাহলে আমাদের এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে গেলে প্রত্যেকটা ভগ্নাংশের হর হবে বারো। আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর যদি বারো লিখি তাহলে কেন লিখলাম? লক্ষ্য করো এখানে চারের হর লিখেছি বারো, তাহলে বারোর গুণিতক অর্থাৎ এই গুণিতক বারো চারের ক্ষেত্রে কোথায় আছে? এক দুই তিন, তিন নাম্বার গুণিতক হলো বারো। তার মানে চারকে তিন দিয়ে গুণ করে বারো পাওয়া গেছে। তাহলে এই তিনের সাথে এই এক গুণ করব, গুণ করলে হয় তিন এককে তিন, আমরা এখানে লিখব তিন। আবার এখানে লক্ষ্য করো ছিল তিন, হর ছিল তিন, আমরা লিখেছি বারো। তাহলে এই বারো কিভাবে পেয়েছি? এখানে লক্ষ্য করো তিনের গুণিতকগুলোর মধ্যে এক দুই তিন চার, বারো আছে চতুর্থ স্থানে, অর্থাৎ তিনের সাথে চার গুণ করে বারো পাওয়া গেছে। তাহলে এই একের সাথে আমাদের চার গুণ করতে হবে, চার গুণ করলে চার এককে চার। তাহলে আমাদের ভগ্নাংশ দুটি পেলাম বারোর তিন এবং বারোর চার, মাঝখানে যোগ চিহ্ন আছে তাহলে যোগ করে দেব, বারোর তিন ভাগ আর বারোর চার ভাগ হলে হয় বারোর তিন, আর এখানে শুধু তিন আর চার উপরের লব তিন দুইটি যোগ করে দেব, লব দুটি যোগ করলে হয় তিন আর চারে চার পাঁচ ছয় সাত, সাত হয়। তাহলে আমরা যোগফল পেলাম বারোর সাত। একই রকমভাবে এক্ষেত্রেও আমাদের যোগ করতে হবে। এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে এখানে গুণিতক আছে, এখানে আছে হর আছে চার আর এখানে হর আছে পাঁচ, তাহলে চার এবং পাঁচের সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে আমরা প্রথমে চারের গুণিতকের ক্ষেত্রে দেখি যে চার, চার এককে চার, চার দুগুণে আট, তিন চার তিনে বারো, চার চারে ষোলো, চার পাঁচে বিশ, চার ছয় চব্বিশ, আর এখানে আমরা বের করব পাঁচের গুণিতক, পাঁচ এককে পাঁচ, পাঁচ দ্বিগুণে দশ, তিন পাঁচে পনেরো, মানে পাঁচ তিনে পনেরো, পাঁচ চারে বিশ, পাঁচ পাঁচে পঁচিশ। এখানে লক্ষ্য করো এখানে প্রথম গুণিতক বিশ আছে আর এখানেও প্রথমটা বিশ মিলে গেছে। যেহেতু বিশ এবং বিশ মিলে গেছে সুতরাং প্রথমেই, প্রথমে চার পাঁচ মিলে না, আট দশ মিলে না, বারো পনেরো মিলে না, ষোলোর সাথেও কোনোটা মিলে না, বিশ আর বিশ প্রথমে মিলল। তাহলে বিশ হলো লসাগু, অর্থাৎ সাধারণ হর হবে বিশ। আমরা এখানে বিশ লিখি, এখানেও বিশ লিখি, এখানেও বিশ লিখি। এবারে উপরের হরগুলো বসাবো, হ
হর বসানোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এখানে লব এই লবগুলোর বসাবো উপরে আর নিচের হরগুলো আমরা বসিয়েছি, তাহলে হর ছিল 4, আমরা বসিয়েছি 20, তাহলে এই 4-এর গুণিতকের ক্ষেত্রে 1, 2, 3, 4, 5 এই 20 আছে পঞ্চম স্থানে, অর্থাৎ 4-কে 5 দিয়ে গুণ করে আমরা 20 পেয়েছি। তাহলে আমাদের এই 1-কেও 5 দিয়ে গুণ করতে হবে, 1-কে 5 দিয়ে গুণ করলে হয় 5-1-কে 5। এবারে পরেরটা, এখানে 5 ছিল হয়েছে 20, তাহলে 1, 2, 3, 4 এই 20-এর অবস্থান হলো চতুর্থ, অর্থাৎ 5-কে 4 দ্বারা গুণ করে আমরা 20 পেয়েছি। তাহলে ওই 4 দিয়ে আমরা এই লব 2-কে গুণ করব, লব 2-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে হয় 4 2 গুণে 8, আমাদের এখানে লব হলো 8, আমরা ভগ্নাংশ পেলাম 20-এর 5 এবং 20-এর 8। যেহেতু 20 সাধারণ হর, আমরা সাধারণ হর 20 এখানে লিখলাম আর লব দুটি যোগ করে দেব, 8 আর 5, 5 আর 8, 5 আর 8 যোগ করলে হয় 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে উপরে আমরা যোগফল লিখলাম 13। আমরা 3 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি। 3 নম্বর প্রশ্নে এখানে হর আছে 6 আর এখানে হর আছে 9, তাহলে 6 আর 9-এর গুণিতক আমাদের বের করে নিতে হবে এবং এর মধ্যে থেকে সাধারণ গুণিতক এবং লঘিষ্ঠ সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হবে লসাগু। তাহলে আমরা প্রথমে 6-এর গুণিতকগুলো বের করি, 6-1-কে 6, 6-2-গুণে 12, 6-3-এ 18, 6-4-এ 24, 6-5-30, 6-6-36, আমরা 36 পর্যন্ত, তারপরে 6-7-42, 42 পর্যন্ত রাখলাম। এখানে আবার দেখো আমরা এবারে এই 9-এর গুণিতকগুলো লিখব, 9-1-কে 9, 9-2-গুণে 18, 9-3-এ 27। লক্ষ্য করো এখানে এখানে 18 আছে 6-এর গুণিতক, আবার 9-এর গুণিতকও এখানে 18 আছে, অর্থাৎ সর্বপ্রথম যে গুণিতকটি মিলে যাবে সেটাই হবে লসাগু। তাহলে এখানে 18 পেলাম লসাগু, আমরা এখানে লিখব 18, এটার মধ্যেও লিখব 18। এবারে আমরা দেখি যে 6 ছিল আমরা 18 লিখেছি, তাহলে 18-র অবস্থান 6-এর গুণিতকের কোথায়? 1, 2, 3, 18 আছে তৃতীয় অবস্থা।